শেষমেশ চিরমুক্তির পথ বেছে নিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান পবিত্র কুমার মণ্ডল। নামখানার নারায়ণপুর ব্লকের প্রধান ছিলেন তিনি। রোগব্যাধিতে কাহিল হয়ে পড়েছিলেন ইদানি। জানা যায় দীর্ঘদিন ধরে হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন, সেই সঙ্গে জুড়েছিল সুগার প্রেশার, এমনকি বাতের সমস্যাও। প্রতিদিন প্রচুর টাকার ওষুধ খেয়েও সুস্থ হওয়ার বদলে মানসিক অবসাদে ভুগতেন পবিত্রবাবু। শেষমেশ শান্তির খোঁজে আত্মঘাতী হলেন বৃদ্ধ। দীর্ঘদিন ওই অসুখ বলতে সুগার প্রেশার এবং কোমরের যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা হতো। এবার ডাক্তার দেখিয়েছি, অনেকদিন ধরে ডাক্তার দেখাচ্ছি, দিন পাঁচ ছয় হলো জানাবাবুকে দেখিয়ে নিয়ে গেছি। নিয়ে গিয়ে সেই ওষুধগুলো খাচ্ছে, এবার খাওয়া দাওয়া করছে, কোনো অসুবিধা নেই। হাঁটা চলা প্রত্যেকদিন সকাল থেকে উঠে এমনিতে রাস্তাঘাটে মানে বেরোতে যায়, মানে মর্নিং করতে যায়, যা যাতায়াত করে। কালকের আমাদের একটা মুড়ি ভাজা কল আছে, কালকে আমরা মুড়ি ভেজেছিলাম, ওখানটায় মুড়ি দিয়েছে, চাল টাল মেপেছে, সব কিছু করেছে, এবং রাত্রে এসে খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমিয়েছে। এবার দিন দুই তিনেক বলছে যে আমার হাঁটুর যন্ত্রণা হচ্ছে, গোটা সর্বশরীর যন্ত্রণা হচ্ছে, আর পেট জ্বালা জ্বালা করছে। তো আমরা জানি মনে হয় এলোপাথি ওষুধ খাচ্ছে, এই জন্য হয়তো গরম হয়ে গেছে বা যন্ত্রণা হচ্ছে, এই জন্য মনে হচ্ছে। এই বলে আমি বললাম যে ডাব খাও, এই বলে ডাব ডাব খাওয়ানো হচ্ছে। এবার ডাব ডাব খাওয়ানোর পরে এবারে সর্বতর্ব দেওয়া চলছে, খাওয়াটা সতত খায়। এবারে বলছে যে আমার শরীর শুধু অশান্তি করছে, আর চতুর্দিকে হাত পা যন্ত্রণা হয়, শরীরটা ভালোও লাগে না, এরকম বলে। সকালে তার আগের দিন সকালে আমি বললাম যে এরকম হবে তাহলে অন্য একটা কোনো ডাক্তারের কাছে যাই চলো না, আর কোথায় যাব, সমস্ত তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর কোথায় গিয়ে দেখব কি করব। এই বলে তারা দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, আবার রাত্রেও খেয়ে দিয়ে কথাবার্তা বলে ঘুমিয়ে গেছে। এবার আমরা তো জানি না, আমরা যে যার ঘুমিয়ে গেছি, এবার কখন উঠেছে কি করছে তাও জানি না। উনি ওই কাগজে একটা বয়েন্টে লিখে গেছে, লিখে টিখে গিয়ে আমার জেরক্স মেশিন, আমাদের জেরক্স মেশিন আছে, আর বাবাই ওই জেরক্স মেশিনটা জেরক্স চালায়, মানে জেরক্স কেউ করতে এলে বাবাই চালায়। এবার ওইখানে জেরক্স করছে, রাত্রে কখন লিখে ঠিকে জেরক্স করছে আমরা জানিও না। এবার জেরক্স করে ওই জেরক্স মেশিনের উপরে কাগজগুলো রেখে দিয়েছে, রেখে দিয়ে সকালে ওই বেল্ট আছে, মানে কোমরের জন্য বেল্ট আছে, ওই বেল্ট পরে একটু ঝিঁঝকা থাকতে থাকতে উনি উঠে পায়খানা করে, পায়খানা করে এবার বেরে মানে রাস্তায় বেরিয়ে যায়। আজও সেইভাবে এরকমভাবে বেল্ট টেল্ট পরে পায়খানা করে এবার রাস্তায় কখন বেরিয়ে গেছে আমরা জানি না। এবার সকাল থেকে আমরা তো শুয়ে আছি, আমার মা আগে উঠেছে। মা যখন উঠে দেখে না, ওই সামনে ধারে দরজায় গ্রিল ইয়ে আছে, ওইটা একটা বাইল টানা হয়ে আছে, খোলা আছে। তখন মা জানে তাহলে বাবা বেড়াতে যায় যে প্রত্যেকদিন সকালে উঠে তাহলে বেরিয়ে গেছে। এই বলে গিয়ে এবারে রান্নাঘরের ওই দিক দিয়ে গিয়ে দরজাটার একটা ঝাঁপ ছাড়ানো আছে, ওই ঝাঁপটা যখন সরিয়ে দেয় তখন দেখে না আম গাছে এরকমভাবে ঝুলে আছে, বাড়িতে বাইরের উপরে একবারে ওই রান্নাঘরের সাইডে একটা আম গাছ আছে। তার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নামখানা নারায়ণপুর এলাকার ৬ নম্বর ঘেরি গ্রামে। দাওয়াল ব্যুরো।